যার ভালো ইহকাল তার ভালো পরকাল। وقال تعالى فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر قسم شاء الله جنة شانتي وغط ابنهك على رسول الغوري اللهم صل عليه اللهم بارك عليه الله شكر يا ريكو تسي أبرا أي مهد أبرا নিরাপদ জায়গায় বসে আছি আল্লাহকে শ্রদ্ধা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার যথাযথ মান দেওয়ার চেষ্টা করি আমরা তিনি তার নিজের ব্যাপারে যেভাবে তিনি বলেছেন আমরা হুবহু সেভাবে মানার চেষ্টা করি ইনশাআল্লাহ তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি ঠিক যেভাবে তিনি ভালোবাসতে বলেছেন সেইভাবে আলহামদুলিল্লাহ কুরআন মাজিদের 6 নম্বর সূরা সূরাতুল আনআম আয়াত নম্বর 144 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা এর আগে আপনারা শুনেছেন একটা কমন হাদিস সহিহ বুখারীর 107 নম্বর হাদিস মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাওয়া মাক'আদাহু মিনান নার কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে কোনো মিথ্যা কথা ধাবিত করে তাহলে তার নিজের থাকার জায়গা জাহান্নাম তার মানে মানুষ রাসূলের উপরে মিথ্যা অপবাদ দেয় এটা সত্য কথা আজকে শুনবেন আল্লাহর উপরেও মানুষ মিথ্যা অপবাদ দেয় নাম হবে এই জাতির কপাল কত খারাপ যেটা সৃষ্টিকর্তার উপরে অপবাদ দেয় সূরা আনআম 6 নম্বর সূরা 144 নম্বর আয়াতে আল্লাহ তার নিজের ব্যাপারে বলতেছে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা তার সাইতে বড় জালে অত্যাচারী আছে তাকে যে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয় আস্তাগফিরুল্লাহ লিয়ুদিল্লা নাস বিওয়াইলি দলিল নাই বিনা দলিলে বিনা অজুহাতে আমি আল্লাহর উপরে তার অপবাদ দেয় ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন নিশ্চয় আমি আল্লাহ এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দেই না এবার সূরা আরাফ সূরা আরাফ 7 নম্বর সূরা আনআমের পরের সূরা 133 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ফা আরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুমমান ওয়াত তাফাদি ওয়াত তামা আয়াতিন মুফাসসালাত তোমরা একটু স্মরণ করে দেখো পিছনে বানী ইসরাঈলে মুসা আলাইহিস সালামের কওমের উপরে এই জাতিকে সাইজ করার জন্য এদেরকে নিদর্শন স্বরূপ আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেওয়া বাদ দিয়ে প্লাবন দিয়েছি কঠিন বড় প্লাবন দিয়েছি আকাশ থেকে পানি পড়া বাদ দিয়ে এখানে ব্লাড পরে রক্ত খালি বিশ্বের রক্ত পড়তেছে যেখানে যাচ্ছে শুধু রক্ত পাতিলে রক্ত রান্নাঘরে রক্ত টিউবওয়েলে রক্ত রাস্তাঘাটে রক্ত বাজারঘাটে রক্ত খালি ব্লাড আর ব্লাড এইটা উঠে নেওয়ার পরে আমি আবার দিলাম হলো ব্যাং এখন রক্তও না পানিও না আসমান থেকে খালি ব্যাং পড়তেছে পরিস্থিতি কত খারাপ একটা মানে বেডরুমের ভিতর যদি একটা ব্যাং ঢোকে এইটা না বের করা পর্যন্ত আপনি স্বাভাবিক ঘুমাতে পারবেন না এটা একটা বিরাট একটা অস্থির সেখানে বৃষ্টি হচ্ছে ব্যাগের বৃষ্টি পরিস্থিতি কত খারাপ কিছুদিন পরে আল্লাহ এটাও বন্ধ করে দিলেন তখন আমার দিলেন পঙ্গপাল পঙ্গপাল খালি আসমান থেকে খালি বৃষ্টির মতো নামে কিছুদিন পরে এটাও বন্ধ করে দিয়ে আল্লাহ দিলেন মাথার উপরে বৃষ্টি উপর
যেখানে যায় রাস্তাঘাটে পাতিলে পড়াইতে রাস্তাঘাটে চলতে ফিরতে খালি উকুন আর উকুন, পরিস্থিতি কত খারাপ। মাত্র পাঁচটা উকুন কারোর মাথা থেকে পাওয়া গেলে বলে যে ঠিক মতো গোসল করে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নোংরা মেয়ে এই মাথায় উকুন কেন। সেখানে বৃষ্টিতেই যদি উকুনের হয় পরিস্থিতি কত খারাপ। এমন পরিস্থিতি এত জটিল অবস্থার পরেও বলতেছে আল্লাহ ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, কে শুনে কার কথা। তারা ছিল দাম্ভিক অহংকার, এটা ছিল অপরাধী পাপী সম্প্রদায়, আমার কথা তারা শুনে নাই। মানুষ মানুষের উপরে আফসোস থাকে যে আমার ভাইটা যদি এই কাজটা না করতো মান সম্মানের হানি হতো না, আমার মেয়েটা যদি এই খারাপ কাজটা না করতো, আমার ছোট ভাইটা যদি এই খারাপ কাজ না করতো, মানুষ মানুষের প্রতি আফসোস থাকে। আর আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তার একটা আফসোস আছে, তিনি নিজে আফসোস করে বলতেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমি আল্লাহ নিজস্ব আফসোস আমার এই দাসের প্রতি বান্দার প্রতি। তিনি এত অকৃতজ্ঞ, যারাই আমার কাছ থেকে অধি নিয়ে দাওয়াতে মাঠে নেমেছে, দাওয়াতি কাজ করেছে, নয় মায় খাইছে আপনার দেশটা করা লাগছে, এরা যোগ্য মান দেয় নাই। তার একটা মাত্র দলিল কোরআন মাজিদ এবং রাসুলের সহিহ হাদিসে, আল্লাহর কসম এইরকম অস্পষ্ট কোনো কথা নাই যে আমার আল্লাহকে বলা যায় যে তুমি আমাদের গলবের ভিতরে আসো, নাউজুবিল্লাহ, কোনোদিন এই কথা বলা যায় না যে আমার আল্লাহ সব জায়গা বিরাজমান, এই ধরনের কোন শব্দই কোটা কোরআন হাদিসে ঢোকে নাই। এরপরেও কি আমরা আল্লাহর কথা মানলাম? সূরা তহা আয়াত নম্বর 5, তার নিজের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, এই সাইতে ক্লিয়ার কোন আয়াত, ক্লিয়ার কোন কথা, কোন বাক্য হতে পারে তা আমরা জানি না। আল্লাহ বলতেছে আমি রহমান, আমার থাকার জায়গা হলে উপরে আমি আরো শুরু করে থাকি। আর এই জালেম সম্প্রদায়, এই হুজুর, এই মুফতি এই টুপি মাথায় দিয়ে দাড়ি লাগায়ে 16 বছর ধরে পড়াশোনা করার পর আমরা বললাম যে আপনি বললে তো হবে না, আপনি আমাদের কলমের মধ্যে ঢেকে আসেন, আপনি ওদিকে কি করেন, জুলুম করলাম আমার উপরে আমি। সামান আসলামু মিন মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তাদের সাথে বড় জালেম আছে তাকে যে দেখার উপরে চোখের সামনে আমি আল্লাহর উপরে অপবাদ দেয়, এটা কি অপবাদ না? আপনি বলে দেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, খালি আসমানে না খালি জমিনে না, আসমান এবং জমিনের মাঝে আমি আল্লাহ সারা গায়েবের মালিক আছে তাকে, এর সাথে খোলা মেলা ক্লিয়ার স্পষ্ট বাইকিন কোনো কথা হতে পারে আমাদের জানা নাই। আপনি বলে দেন আপনার মুখ দিয়ে যে আমি আল্লাহ সারা আসমান আর জমিনে গায়েবের মালিক আছে তাকে। অথচ এই হুবহু আল্লাহর এই কথাটা, এই আকীদার উপরে আপনি স্থির থাকার কারণে আপনি হলে লালাসান, আপনি ইহুদির দালাল। আর আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশানে দিতেছে যে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, সে হলো বর্তমানে সবথেকে বেশি কিবিকে 80টা রাসূল মনে করে, সমাজও তাকে অনেক ক্ষেত্রে মনে করে মুরব্বী, মানুষ খুব বুজুর্গ, উনি খুব আল্লাহ আওয়ালা ছিল, এটা হলো সমাজের গতি। আর আল্লাহ একেবারে নাকচ করে কথা ক্লিয়ার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কসম পেশ করুন, এই কুল মানে আপনার মুখ দিয়ে বলে দেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ জানে না আমি আল্লাহ সারা গায়েবের মালিক। এবার বলতেছে এটুক বলে তার তা তবে তো পরে আমার বলতেছে আমি যে সত্যি গায়েব জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রমাণ, ওয়ালাউ কুনতু আ'লামু গায়বা লাস্তাকথারতু মিনাল খাইর, সত্যি যদি গায়েব জানা আমার নিজের হাতে থাকতো তাহলে আমি আরো বেশি বেশি করে নিজের পক্ষ থেকে কল্যাণ নিয়ে নিতাম। এটার অর্থ আমার মন মতো আমি অনেক কিছু নিয়ে নিতে পারতাম, আবু তালেবের হেদায়তের দায়িত্ব আমি নিতে পারতাম, আবু লাহাবের হেদায়তের দায়িত্ব আমি নিতে পারতাম, আমার নিজের বাপ আর মায়ের ব্যাপারে আমি দোয়া করে একটা দায়িত্ব নিতে পারতাম, অনেক কাজ আমি নিজের মন মতো করতে পারতাম যদি আমার হাতে গায়েবের খবর থাকতো, আমি যদি সব জানতাম, আমার হাতে কামাই যদি হইতো। ওয়া মাসানিয়া সু, কোন অমঙ্গল কোন মন্দ কিছু আমাকে ধরতে পারত না। এখানে মন্দ মানে পাপ করেছেন এই কথা বলা যাবে না, এটা আলাদা অর্থ, সেটা কি শুনবেন, মানে আমার মায়ের খাওয়া লাগত না, আমি গায়েবের মালিক হলে তো আমি আগেই জেনে নিতাম যে আমার কোন সাহাবি কোথায় মার খাবে,
দাওয়াত দিতে গিয়ে পরিস্থিতি কি আসবে সবকিছু আমি আগেই বাসা থেকে লিস্ট করে নিতাম। ইন্না ইল্লা নাদির ওয়া বাশীরুল লিকাওমি ইউমিনুন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মুমিনদের জন্য সতর্ক বার্তাকারী, সতর্ক দানকারী এবং সুসংবাদ বার্তাকারী। সতর্ক আল্লাহ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সতর্ক হচ্ছি। সুসংবাদ, মূল সুসংবাদ দিচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহ রাসূলের হাত ধরে আল্লাহ দিচ্ছেন। নিজের মন মতো আমি তোমাদেরকে কিছু দিতে পারবো না। পৃথিবীর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যদি কোনো গায়েবের খবর, হেদায়েতের চাবিকাঠি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন, আমার ধারণা আবু তালেবের ব্যাপারে এই ঘটনা কোনোদিন ভাবার কথা না। তবু কেন আমরা বুঝলাম না যে একক ছত্র মালিকানার দায়িত্ব আমার আল্লাহ, নিমানি মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হাদিসটা আছে সহিহ বুখারী 6066 6066 সরকারকে উস্কাই দিচ্ছে আর বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি জঙ্গি ছিলেন না?
আপনি আমার হাদিসকে ব্যান করে দেন তাহলে বুঝবেন জঙ্গিও নাই। তো দোয়া কি এমনি আসে আর দুই দিকে আসে, মানে মারা যাওয়ার সাথে সাথে আমরা তো আসি অতি আবেগ মায়া কান্না জোর করেই জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দিচ্ছি। আরে বাবারে হাদিস কি ব্যঙ্গ করতেছে, প্রকাশ্যে শিরিকি আকীদা প্রচার করতেছে, চুপ থাকো, এত নড়াচড়া করার দরকার কি তোমার? আগেই জান্নাতের সর্বোচ্চ মাকাম লাখো ছাত্রের ওস্তাদ উপমহাদেশের আল্লামা শাইখুল হাদিস এ কি যে এলেমের বাহার, তারপরে লিখতেছে আল্লাহ তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আল্লাহ সস্তা কথা না, সস্তা বাবা কি জিনিস না তো, জীবন ভর করে সন্ন্যাতের বিরুদ্ধে ব্যঙ্গ করে কটাক্ষ করে গালি দিয়ে তোমার মুখে শেষ বাক্য যে আলে হাদিস তাহলে জঙ্গি আলে হাদিস ইহুদের দালাল, দোয়া কি এমনি তোমার জন্য আসে? আমি দোয়া করলেও নিষ্পাপ ফেরেশতা তো দোয়া করবে না, তোমার জন্য প্রশ্নই আসে না। আল্লাহর বিধানের বাইরে যাচ্ছে নড়াচড়া করবে না, এমন কোন কর্ম করে যাবেন না জীব দশায় যে আপনার মৃত্যুর পরে এটা ভাবতে হয় যে দোয়া করবো কি করবো না। কে বলেছে অনেক কিছু লাগে, একটা মুখের কথাই সব শেষ, মেঘ মেঘ লাগছে 3 মিনিট পর বৃষ্টি হলো, দুইজন একসাথে বসে আছে, একজন বলতেছে যে যেভাবে মেঘ লাগছিল এমনি তো বোঝা যায় যে বৃষ্টি হবে, একটু আগে মেঘের যে ভাব দেখলাম তাতে এখন তো বৃষ্টি না কিন্তু আমরা এমনি বুঝলাম। আরেকজন বলতেছে যে এই কথা আমরা বলতে পারি না, মেঘ না লাগুক লাগুক এটা আল্লাহ ওয়ালিউ নাযিল গাইস, তিনি কিভাবে বৃষ্টি কখন দেবেন এটা সম্পূর্ণ তার হাতে, এখানে মেঘের সাথে কোনো সম্পর্ক নেই, একটা কথার দ্বারা একজন বেঈমান একজন ইমানদার। আল্লাহ খালেকের দায়িত্ব দিয়ে দিয়েছে হলে মেঘ লাগাক, আর একজন বলতেছে মেঘ লাগা হিসাব আমার নাই, আল্লাহ দেশে তাই বৃষ্টি রূপ ফেলুন, মুখের কথা সব না মানে মুখের কথাই তো সব। গতকালকে বাংলাদেশ জমিয়তে আনছেন ময়মনসিংহ জেলা তাবলিগ ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, সেখানে বক্তব্য আমি একটা কথা বলেছি যে দুনিয়াতে একটা মজার ব্যাপার আপনারা তাকায় দেখবেন, যারা এই জমিয়তে দাঁড়ায় আল্লাহ বিধান নিয়ে সুন্নাত নিয়ে রাসূলের যারা ব্যঙ্গ করেছে কটাক্ষ করেছে, আল্লাহর কসম 1 আল্লাহর কসম 2 আল্লাহর কসম 3 একজন ভালো নাই, একজনের পরিস্থিতি ভালো নাই, বুঝলেন জিনিস, সব জিনিস নিয়ে আর কি চলে, দিন নিয়ে আর কি চলে না, সব জিনিস নিয়ে চলে মানে বোঝাচ্ছি যে ওগুলো অন্য পর্যায়ের গুণা, কিন্তু রাসূলের সুন্নাত নিয়ে হাদিস নিয়ে কোরআন নিয়ে ব্যঙ্গ করবেন কটাক্ষ করবেন মানুষের সামনে পা এভাবে দাঁড়ায় বলবেন এটা হলো অমুক ওহাবিদের নামাজ, এইভাবে রাসূলের সুন্নাত নিয়ে কটাক্ষ করবেন, শান্তি নাই, সারা পৃথিবীর সামনে আপনি একটা কলঙ্ক একটা বেজ্জিত হুজুর। কয়েকদিন আগে আপনি বলেছিলেন জান্নাতে 3 চাক্কায় চলে নিয়ে চলে যাবো, কয়েকদিন আগে আপনি প্রবাসীদেরকে কটাক্ষ করে বলেছিলেন সৌদি থেকে আসে আর আমাদের দেশে আসে বলে আমিন আমিন, পরিস্থিতি ভালো নাই কেউ শুনে নাই, বাস্তব কথা এর দায়িত্ব তো আল্লাহ, আপনি হাদিস নিয়ে ব্যঙ্গ করলেন আমি কথা বললে আপনার গুন্ডা পান্ডা নিয়ে আপনি মারবেন এই ভয় তো আমি সুখ থাকলাম, আরো সে মালিক সুখ থাকবে না কে বললাম না, আপনি আমাদের মসজিদ ঘুরাই দেন আপনি মনে করেন যে বাহ ওরা তো কিছু বলে না কত সুন্দর নরম, আরে বাবা তোমার সাইডে বড় শক্তি আমাদের, কারণ আমরা যাদের কাছে বলি শেষ রাতের সেজদায় তার নাম হলো আল্লাহ, তোমার বিল পাশ করে দেয় তোমার মুক্তি জর্দা খায় তাবিজ কাছে আর এই কাম করে, আর আমরা শেষ রাত্রে বলি যেই আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে নেমে এসে আমাদেরকে ডাকে সেই আল্লাহর কাছে বলি, তো শক্তি নেই এই কথা কেন বলতে গেলে তুমি, হ্যাঁ এই কথা ঠিক আমাদের লাঠির জোর নাই, আমরা দেখেছি তোমরা বারবার যখন ইউটিউবে ফেসবুকে অফলাইনে অনলাইনে মানুষের সামনে বললে তোমরা যদি এতই দলিল ভিত্তিক বয়ান করে আমাদের ভূত শাইখের সাথে আমাদের আল্লাহ আমাদের সাথে বাহাস করুক দেখি, পরিস্থিতি জটিল হওয়ার কারণে আমাদের কিছু সম্মানিত বড় শায়েখগণ কিছু কিছু জায়গায় ঠিক আছে বসি, সারা দেশ দেখেছে বাহাস শুরু হওয়ার আগেই তোমার 200 ঘন্টা আগে রেডি দেখেছি, তোমার সাথে বাহাসের কথা বললেই তুমি বলো যে চট্টগ্রামে হাঠাৎ হয়ে আসো পটিয়া আসো বাইতুল মোকাররম আসো, এ কথা তুমি বলতে গেলে কেন,
তোমার সাহস থাকলে একটা মিডিয়া থাকবে, দুইজন মানুষ কোরআন এবং সহি হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে বক্তব্য দেবে, সারা বিশ্ব দেখবে, জাতি দেখবে, বাস্তবতা একজনও রাজি করতে পারবে না সারা জীবন ধরে সারা ইনশাআল্লাহ। নিজেরাও জানেন যে সামান্য কিছু সামান্যর জন্য দুনিয়া বিক্রি করে দিচ্ছি। শয়তান তাদের আমলটাকে সুসজ্জিত করে রাখছে, তারা জানে কিন্তু এটা ছাড়বে না, দুনিয়া কিছু পয়সা আছে কিছুই আছে, এখন আর ছাড় দিয়ে কথা বলতে হবে না, কারণ মাঠটা খুব ভালো করে দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ। মাত্র 2-5 বছর আগে যখন পিছনে তাকান পরিস্থিতি কত খারাপ ছিল আলহামদুলিল্লাহ, এখন তো মানুষ সত্যটা জানে, মানুষ বা না মানুষ জানতেছে। ওই লালমনির হাতছি বড় প্রোগ্রামে 500টা প্রশ্ন আসে খালি একটা ব্যক্তিকে বেশ করে, খালি কথায় কথায় কি একটা বড় হুজুরের নাম নেয়, উনি বলেছেন এই, উনি বলেছেন এই, উনি বলেছেন এই। তা আমি বললাম যে আপনারা যে 5টা প্রশ্ন আমাকে দিলেন তাতে আমি ধারণা করাবো পাপ হবে, তবে আমার নিজের মন বলতেছে যে আপনাদের এই সবচেয়ে বড় হুজুর মুক্তি নাই, জরদাতে পান খায় আর না তো তাবিজের ব্যবসা করে, কোনটা? আর একটা মুরব্বী হাসি দিয়ে বলতেছে না তাবিজ উনি কিভাবে গোপনে বেঁচে না কি সোজা কথা বাজিয়ে দেয় দেখছি, তবে জরদাতে পান খায় এটা শিওর। মানসিক প্রতিবন্ধী বিকৃত মস্তিষ্ক জরদা দিয়ে পান খায় এইরকম একটা মেন্টাল হুজুরের ব্যাপারে আপনি আমাকে জিজ্ঞাসা করতে বললেন কেন? যেই জিনিস খাইলে 40 দিন পর্যন্ত আমার আল্লাহকেই রাজি করানো সম্ভব না, কথা শোনানো যায় না, এইরকম একটা মানুষের কথা আমাদের মাথায় নিয়ে চলতে ফিরছে কঠিন তো মাতাল হুজুর। তো যারা আমাদের দেশে মসজিদ ভাঙার অর্ডার দিয়েছে, মাদ্রাসা ভেঙে দিয়েছে, আমাদের সালাফি মানহাজের ভাইদেরকে হাত ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে, এই প্রত্যেকটা জিনিসকে পর্দারাওয়াল থেকে যেসব বড় হুজুররা নেতৃত্ব দিয়েছে, আল্লাহর কসম 99% হলে মাতাল হুজুর আমরা তাবিজ বেঁচে খাই, কুলখানি করে খাই, ধর্ম বিক্রি করে সামান্য 2টা পয়সার লোভে আখেরাত বিক্রি করে খায়। সুস্থ কোনো মানুষ আল্লাহর ঘর থেকে মানুষকে কষ্ট দিতে পারে না, ইতিহাস সাক্ষী। 1400 বছরের ভিতরে সলতে সলেহীনের মাখাদের উপরে যারা প্রতিষ্ঠিত তাদের কোনো প্রতিষ্ঠানে এসে কোনো মাসাবি ভাই কষ্ট দিয়ে দেয়নি, কোনো মাসাবি ভাইকে কটাক্ষ করে আমরা গালি দিয়েছি আমিন না বলার কারণে, বায়ের সাথে পাওনা মিলার কারণে আমরা অপমান করেছি ইতিহাসে নেই। দুই একটা থাকলেও তো তার উদাহরণ দেওয়া যায়, আমার শরীর নেই এরকম বিচ্ছিন্ন ঘটনা নেই। এসআইটি স্পষ্টতা কি চান? হাদিসের রাবি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা আছে হল সহিহ মুসলিম 4844। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতরুনি কামা আতরাতি নাসরাত মারিয়াম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, নিজের ব্যাপারে আল্লাহ নবী বলতেছে না পুত্রনি তোমরা বাড়াবাড়ি করো না আমার ব্যাপারে। কামা আত্রতিন নাসার আপনা মারিয়াম, যেভাবে খ্রিস্টানরা মরিয়মের ছেলে ঈসাকে নিয়ে বলছে ইন্নামা আনা আব্দুন, আমি তো একজন আল্লাহর বান্দা মাত্র, ফাকুলু তোমরা আমাকে বলবে বলতে পারো আব্দুল্লাহ ওয়া রাসূল, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চাচ্ছে না বল, এত বেশি মান দিতে গিয়ে আমরা রাসূলকে সম্মান দিতে গিয়ে আমরা যত মানুষ শিরিক করতেছি তাকে যোগ্য মান দিয়ে আমরা অনুসরণ কত করতেছি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাখলুক, আর তাকে তিনি তৈরি করেছেন তিনি হলো আল্লাহ খালেক। খালেক আর মাখলুককে মিশে দেওয়ার সংখ্যা আমাদের দেশে 30% সুন্নি আছে, তারা খালেক আর মাখলুককে মিশে দিয়েছে, বিলীন হয়ে যেতে চায়। কিছু কিছু শব্দকে আল্লাহ নবীর ব্যাপারে চায়, নবীর প্রেম এস আল্লাহ আশেখ মাসুক, তারপরে হলে ডুবে যাব এক আকার হয়ে যাব, এই সব শব্দকে আমাদের রবের ব্যাপারে চলে। আমরা তখন বলি যে আল্লাহর হাত আছে, কিভাবে আছে তা জানি না আমরা, লাইসা কামিসলি শাই, তার হাত তার হাতের মতো। আমরা যখন বলি যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, কিন্তু সে কেমন তার অবয়ব আল্লাহ দিতে পারতেছে না, কারণ তার চোখ তার চোখের মতো।
আমরা যখন বলি আমাদের রবের পা আছে কিন্তু তার গঠন কেমন এই ক্ষমতা আমাদের বলার মানে পারবো না, এর কাইফিয়াত ধরন কেমন সেটা তিনিই জানেন। তখন আমরা হয়ে যাই হলো খারাপ, আমরা আল্লাহর আকৃতি বলেছি এটা হলে আমরা খারাপ। আর তোমরা যখন আল্লাহকে জোর করে ধরে নিয়ে কলমের মধ্যে ঢোকা বিষাও, তোমরা যখন বলো যে সব জায়গা আল্লাহ আছে, তোমরা যখন বলো যে আমার আল্লাহর সাথে আমি একাকার হয়ে যাবো, তো জিনিসই নাই নিরাকার এমন জিনিসের সাথে তুমি একাকার হবে কিভাবে? একটা বিষয় আমরা বক্তব্য দেব আমাদের দেখাবে, সেটা হলো আমরা কখনো হিংসা করবো না ইনশাআল্লাহ। জাকির নায়েক যেই কাজ করতেছেন শেখ আহমেদ দিদা, শুরু থেকে বলি, হিংসা করে আপনি কাউকে ঠেকাতে পারবেন না এটা মনে রাখবেন। পাশের দোকানে বেচা বিক্রি বেশি হচ্ছে, আপনি হিংসা করে তার বিক্রি ঠেকাতে পারবেন না, তার প্রতি সে চলেই যাবে আল্লাহ যদি বাজেটে রাখে। আপনি মাঝখানে জোগাড় হয়ে লাভ তো কিছু নেই। সারা পৃথিবীর কোন মুসলমান কোনোদিন কল্পনা করতে পারে নাই খ্রিস্টান অধ্যুষিত বিশ্বে এত বেশি রাসূলের উপর অপবাদ দেওয়া, কোরআনকে বিকৃত করা, এত বেশি শক্তিশালী দৃঢ়ভাবে তারা ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। এই জায়গায় শেখ আহমদ দিদাদের মতো একজন মানুষকে আল্লাহ তৈরি করবেন তা মানুষের কল্পনা ছিল। আল্লাহ তৈরি করে লোকটাকে দিয়ে সারা বিশ্বের খ্রিস্টান নাটকা পাইতেছে আল্লাহ। ওইদিকে তিনি বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করবে করবে ভাব, ওইদিকে আবার ডক্টর জাকির নায়েক আল্লাহ প্রস্তুত করতেছে। আপনি হিংসা করে ঠেকাতে পারবেন না, আপনি কি বলেন বুঝলাম না। হাদিসের রাবি হল সাওমান রাদিয়াল্লাহু তাআলা অনুবাদ করে নেন, লা তাসালু তারিফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপরে থাকবে। সুবহানাল্লাহ, লা ইয়াদুরুহুম মান খাদালাহুম, তাদের থেকে বের হয়ে তাদের সাহায্য প্রসাদ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, এখানে একটু বলেই দিতে হয় ক্ষতি করতে পারবে না, তো ফরিদপুরের সাদা মসজিদ ভেঙে দিল কারা বসেছে নাকি? তাদের থেকে বের হয়ে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তো ক্ষতি করতে পারবে না তাহলে ঘোড়ার মসজিদ পুরাই দিল কারা? ব্রাহ্মণবাড়িয়ার শহরের ফাতেমা হক জামে মসজিদে হামলা করলো কারা? পাশে মক্কা মসজিদ তালা দিয়ে রাখলো কারা? এটা কি ক্ষতি না? ক্ষতি, কিন্তু এখানে আল্লাহ ওই ক্ষতির কথা বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্ষতির কথা বলে নাই। তিনি বলেছেন মনাসিকার করলে এই দলটা ঈমান দেবে না, ইমানের সাথে প্রসাদ ক্ষতি করতে পারবে না। এটা মুমিনের তো নেই তো সফলতা যে লা ইলাহা ইল্লাল্লাহ সহ কবরে দাও, আল্লাহ তৌফিক দাও। এসে বলবি এখানে আর একটা হাদিস মনে করে গেল, একজন নাম নাই একজন এসে আল্লাহ নবীকে বলতেছে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি একটা জিনিস চাইতে চাই, কি চাও বল তো দেখি। সেই রকম একটা দামি জিনিস কোন জিনিসটা সওয়াব আর ইসলামের জন্য ভালো করতাম? রাসূল বললেন কুল আমানতু বিল্লাহ, তুমি এখনই বলো ইমান আল্লাহ আমি আমার আল্লাহর উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যত কঠিন, একবার যদি ভালোভাবে চান্স পান তাহলে ফেল করা ওয়েবসাইটে বেশি কঠিন। বুঝতে কিন্তু শক্তির অর্থ উঠে দেয় প্রায়, কিন্তু একবার চান্স হয়ে গেলে আপনার ফেল করা তার ওই সাথে বেশি কঠিন। তো তেমনি হেদায়ত পাওয়াটা যেমন কঠিন, এই কঠিন পরিস্থিতিতে হেদায়ত সহ কবরে দেওয়া ওই সাথে বেশি কঠিন। আমরা বহু মানুষকে দেখেছি, নাম বলবেন না, চুপ করে শুনবেন। আমি বহু মানুষকে দিয়ে সালাফি মান তাদের কত খেদমতে আল্লাহ দিয়েছে, কত খেদমতে দেশের মাটিতে আল্লাহ তাদেরকে দিয়ে নিয়েছেন, শেষ পর্যন্ত তকদির বড় জটিল জিনিস, হেদায়ত বড় কঠিন জিনিস, শেষ পর্যন্ত কি রেখে কি বলবে মুশায়, শেষ পর্যন্ত সঠিক ইস্তেকামত করে থাকতে পারবেন না, তিনি বলবেন কঠিন ব্যাপার, বিরাট ব্যাপার। আল্লাহকে রাত্রি বলতে হবে আল্লাহ আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ঠিক রেখো আল্লাহ, আমার যেন সুরে না নাই কোনোদিন, এটার উপর সবসময় থাকতে হবে। কত মানুষ সৌদি আরবে 38 বছর থেকে আসছে, আপনার সাইতে কট্টর সালাফ, কোনো সন্ন্যাসকে তিনি বাদ দেবে না, শক্তভাবে তিনি আলহামদুলিল্লাহ দিন দিনের রোদ্দুটা মালিকদার দিয়ে আঁকড়ে ধরছে। হঠাৎ করে খবর পেলাম যে খারাপ ইমান হাস করতেছে,
সংঘ খুব কঠিন দেশ, কর্মরত মানুষদের সঙ্গে চলতে 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 এমন হয়ে গেছে এখন খারাপই মানুষদের হয়ে গেছে, পরিস্থিতি খুব কঠিন। এই জন্য বলবেন যে আল্লাহ আমি ইমান আনছি, এইটা সহ কবরে যেতে পারি এই ব্যবস্থাটা তুমি করো। তো যে কথা বললাম, তাহলে ইমানের ক্ষতি করতে পারবে না এসে আর কি হতে পারে, এটা একটু সবচেয়ে বড় পাওয়া। সোম্মাস তাকিম, এটার উপরে আমরা অবিচার থাকবো ইনশাল্লাহ। এরপরে হাদিসের শেষের অংশ, লায়াতুর রহমান খাদারা হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওহম কাজালিক, তারা কিয়ামত পর্যন্ত এই দৃঢ় প্রতিজ্ঞমান ফাঁকের উপরে বিজয়ী দল থাকবে তারা। চার হাজার আটশত পঁয়তাল্লিশে আবার বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষের অংশে এখানে বাক্যে আছে ওহম জাহিরুন, বরং এই দলতে হকের উপরে বিজয়ী থাকবে, এই বিজয়ী অবস্থায় তারা বিচারে কাটে উঠে যাবে। আল্লাহ ওই দলের ভিতরে আমাদেরকে করে সামিল রাখা। জুমার খুতবার প্রথম পর্যায়ে আমাদের পড়তে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি আযীম। আলহামদুলিল্লাহ ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا وتقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله أما بيتنا تشمع يكتئي إن شاء الله كتبه ششكره আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের উপরে কবুল করুন, আমিন। জুমার খুতবার সময়টা এত বেশি সীমিত সময়, মানে এটা সিস্টেমই এরকম যে আপনি চাইলেই কারো কাছ থেকে মন ভরে একটা বিষয়ের উপরে পূর্ণ বক্তব্য শুনতে পারবেন না, বা এরকম কোন দায়ী হয়েছে আমাদের জানা নাই যে বক্তব্য দিতে গিয়ে গোটা একটা পঁচিশ তিরিশ মিনিটের খুতবা সে অনেক কিছু বোঝাতে পেরেছে না, একটু বিচ্ছিন্ন হয়ে যায়। তো আল্লাহকে আমরা বলি যে আমাদের ইমাম মুসল্লি মুয়াজ্জিন আল্লাহর ঘরের দায়িত্বশীল সকলকে বিচারের মাঠে জান্নাত হিসেবে কবুল করুন, আমিন। আমরা দোয়া করব কিভাবে, দোয়া করব আমরা এইভাবে, আমি যখন একটা মুমিন বান্দার জন্য দোয়া করব, উনি বিনিময়ে আমার জন্য আলাদা করে কান্নাকাটি করে দোয়া না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা আমার জন্য আল্লাহর কাছে মঙ্গল কামনা করতে থাকে। এই জন্য আমরা দোয়া করি না, এটা আমাদের উপরে সবচেয়ে বড় মিথ্যা অপবাদ। এই পৃথিবীতে সালাফি মানহাজের মানুষের চাইতে বেশি দোয়া আপনার জমিনে কেউ করে না, কারণ তারা প্রত্যেকটা ফরজ সালাতের পর ঘরে বসে, ইমাম ঘরে বসে, মুসল্লি তার জায়গায় বসে অনেক সময় ধরে দোয়া পড়ে আল্লাহকে শোনায়। তারা বহু দোয়া হাদিস থেকে কোরআন থেকে তারা পড়ে অনুবাদ করে শিখে জানে বসে। তো এই এই জায়গার নাম হল পাটের বাগ, দক্ষিণ কি জানা যাই হোক, এই গোটা এরিয়ার ভিতরে গ্রামের ভিতরে আল্লাহর মনে হল যে আমি তিরিশটা কোরআনে হাফেজ দেব, এটা আল্লাহর অনুগ্রহ না। সোম্মা আওরাসনাল কিতাব আল্লাজি নাসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহর মনোনীত ছিল তাইতে ছিল এটা কোরআনে হাফেজ হলো বা মুফতি হলো বা ওলামা হলো। কিন্তু আমাদের বড় কষ্ট, আল্লাহ যখন অনুগ্রহ করে একজনকে কোরআনে হাফেজ করলেন, আলেম করলেন, এই আলেম যদি সামান্য কিছু টাকার বিনিময়ে মানুষকে দিন ধর্ম ফাঁকি দিয়ে বিক্রি করে খায় তখন কত কষ্ট লাগে। আমরা জানি সাধারণ ভাত, সাধারণ চাউলের ভাত যদি বাসি হয়, আপনারা কি বলেন বুঝতে পারেন না, বাসি আনায় দেয় সকালে, তাহলে এই বাসি ভাতটা পেঁয়াজ মরিচ দিয়ে ডলে খাওয়ার একটা ব্যবস্থা করা যায়। অনেক ক্ষেত্রে কিছু মানুষ ইচ্ছা করেও খায় যে সমস্যা কিছু নেই, কিন্তু ওর সাইতে তিন গুণ টাকা দিয়ে উন্নত মানের চাউল, বাসমতি চাউল, পোলাও চাউল, ভালো ভালো চাউল কিনে সেই খাবারটা যদি রাত পার হয়ে যায় কুকুরও খায় না। তার মান যত বেশি, এই মানি লোকটা যখন তার নিজের মান সম্মান হারায় ফেলে সব চলে গেছে। আল্লাহ দায়িত্বটা দিল কি, এত মান দিয়েছে একজন আলেমকে, তুমি আর মরা মানুষ যেমন
তুমি আলেম আর নন আলেম তিন হারা মানুষ যেমন, অন্ধকার আলো যেমন, তুমি মওলানা মানুষ, তুমি হুজুর মানুষ, তুমি আর জাহেল মানুষের যেমন। কত তুলনা দিচ্ছে, কত সম্মান দিচ্ছে আলেমদেরকে ভালোবেসে আল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের নিজের পরিচয় হারায় ফেলেছি, আমরা এত জালেম সম্প্রদায় যে ব্যাঙের বৃষ্টি দেখেও মনই হয় না, উপনের বৃষ্টি পড়ছে তাও বলছে যে এগুলো কোন না কোন সময় তো ঠিক হয়ে যাবে। গতবার 40 দিনের ভিতরে আপনার রক্তের বৃষ্টিটা এবার চলে যায়, তো আমরা মোসার কাছে আসছি খালি খালি, এই বৃষ্টি বেশি দিন থাকার বৃষ্টি না। কত পাল্টা পাল্টি করে বৃষ্টি দিল কিন্তু হেদায়ত তো তোর দিলে টিকলো না, হেদায়তের চাবি কাছে আমার আল্লাহর হাতে, হেদায়তের চাবি যদি আল্লাহ রাসুলের কাছে থাকতেন তাহলে তিনি তার নিজের বাপ মার জন্য দোয়া করবেন না, এটা আপনি কেন মনে করতে গেলেন? কবর দেখার অনুমতি পেল কিন্তু একটু আল্লাহর কাছে ইস্তিগফার করার জন্য অনুমতি পাইছে, কঠিন জিনিস। সুতরাং দুনিয়াতে জীবিত থাকাকালীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি সকলকে দিনের জন্য কবুল কর আল্লাহ, আমরা সকলের জন্য দোয়া করতে চাই। এই বাংলাদেশের সকল আলেম ওলামা টুপিওয়ালা সকল নামাজি মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার নিজের জান্নাতের জায়গা এক কিঞ্চিত কম দিয়ে পড়বে না। আমার হিংসা করার মানেটা কি, কিসের থাকা আছে আমার হিংসা করার, এই কথা বলেন কেন? আপনি আমাদেরকে বলেন হিংসু, কে বলছে আমরা হিংসু? আমরা আপনাকে এই দুনিয়াতে এইভাবে বাড়া করে বলি যাতে ওই মরার পরে বিপদের আগেই আপনি সংশোধন হয়ে যান। আপনি জান্নাতে গেলে আমার কি কোন টাকা আছে, আমার নিজের জায়গা তো সমস্যা হবে না, আপনার সকল পূরণ করার সমস্যা পূরণ করার পরেও আল্লাহ আমাকে দিবেন জান্নাত অনন্তকালের। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধুমাত্র একটু দিনের স্বার্থে আমরা চূড়ান্ত ভাবে কিছু কথা মানুষের সামনে বলি, তলি ফিরি। আমরা বলেছি যে আপনার যারা এখনো মনে করেন যে ঠান্ডা হুজুরাই ভালো, যারা দুইটাই ঠিক বলে, যারা একটু নরম গরম করে চলে তারাই ভালো, আপনি ভুল করতেছেন। আপনি মনে রাখবেন এইরকম গাও ভাষায় দেওয়া কথা যেদিন সালাফি মানহাজের আলেম ওলামা সবাই বলা ধরবে, যেদিন আপনার মনের মতো হুজুর যেদিন হয়ে যাবে সমাজে, আল্লাহর কসম দিন ধর্ম যতটুকু নাম গন্ধ আছে এই দেশে এটুকু বেদাতে বেশি খাবে আপনার। আওয়াজ তো রাখতে হবে, এই আওয়াজ রাখার নামই হইল অহম জাহিরুন লা নাসাদু তাইফাতুন মিন উম্মতি জাহিরি আলা হক, হক নিয়ে চূড়ান্ত হুঙ্কার দিয়ে একটা দল কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। তারা কার, তারা কার, যারা ঠোঁট লাল করে হাকিমপুর জরদারি পান খায় করে আছে, এরা 500 টাকার বিনিময়ে নিরীহ বেগুনা বাচ্চার গলায় তাবিজ জড়ায় দিচ্ছে, তারা যারা 200-500 টাকার বিনিময়ে আরে পিছনে ওই গিটারের ছবি মরে গেছে সারাদিন গান বছরের ছবি হলো আপনার চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে দোয়া মাহফিল ও খতনে কোরআন বকশিস, ওখানে 1,000-2,000 টাকা দিয়েছে, কোন দেশের হুজুর আসি খালি কাঁপতেছে মনে হবে। কিছুদিন আগে দেখেছেন আপনি কোন একজন বাড়ির ছাদে ছাদ ঢালাই করবে নাকি পিলারি করবে, সেখানে আখেরি মোনাজাতটা করতে হয় না নিয়ম সমাজে, এখানে হুজুরের কাছে এক গদ্দা পানি আর এক কেজি মিষ্টির প্যাকেট দিয়ে হুজুরে কিনেছে আমাদেরছে হুজুর, ওই গদ্দা আর মিষ্টির দ্বারা আছে হুজুর, মূর্তি মানে আছে মূর্তি সব তো আছে কবুল করতে দেয় না মূর্তি, সেই মূর্তির কাপড়টি ঢাকা আছে মূর্তিটা, কিন্তু মূর্তির মুখের পর থেকে ঘুমটা সরাবে একটা হুজুর মানুষ একটি আখেরি মোনাজাত করায়, তাহলে এই বেলতনাটি গেল কোন লাগা নিজের পরিচয় কেন বোঝে না, বেশি তো জবাব দরকার না। আপনি আমাদের দিকে তাকান, আমরা এতই জগৎময় এতই অধম সামান্য, শুধু আমার দিকে তাকান একটু, এই দেশের মানুষ শুধুমাত্র আমাকে ভালোবাসা না দিনের জন্য, মাত্র 2-3 বছর আগে রফিকুল ইসলাম নামে কোন মানুষ এই দুনিয়ায় আছে কিছু মানুষ তারা কেউ জানে না, আপনি সত্য স্বীকার করতে আল্লাহর ঘরে লজ্জাটা কিসে, এরা খালি ভয় পায় যে আমি এতদিন একটা গতির উপরে ছিলাম, এখন যদি মুসলমানদের সামনে স্রোতের বিপরীতে সত্য বলে দেই আমার মনে হয় বাইরে দেখবে কি খাবো। আরে বাবা একটা মসজিদে চাকরি চলে গেছে ফরজ সালাতের পর মোনাজাত না করার কারণে, খয়রাতের বিরুদ্ধে কথা বলার কারণে অপমান করে একটা মসজিদ থেকে বের করে দিয়েছে, 64 জেলের মসজিদ দিয়ে গেছে আল্লাহ, আগামী 6 মাস জোহর খতবা দেবো এই লিস্টটা আমি 9 দিনে করছি, আলহামদুলিল্লাহ অহংকার করলাম না বলে ভালো কথাটা, এটা দেবে আল্লাহ। আপনি কিভাবে বুঝতে বুঝলেন যে আপনি হক যদি মেনে নেন তাহলে আপনাকে আল্লাহ কষ্ট দেবে, এই চিন্তাই তো আপনার খারাপ, আপনি একবার সত্যি সত্যি স্বীকার করেই দেখেন, দেখবেন তা আল্লাহ আমাদের চরিত্রিক আপনাকে দিয়েই দেবে ইনশাআল্লাহ, কারণ এই সালাফি মানহাজের দায়ী অনুসারী এখন যা আছে আর হাজার হাজার লাখ লাখ যদি বেড়ে যায় তবুও ঋণীকে কমতে হবে না ইনশাআল্লাহ।
বহু দরকার। আপনারা দোয়া করেন যে সব সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরুণ দায়ী তৈরি করে দেন। কেউ কারো নাক খাবে না, আমি এটা ইংরেজিতে বলেছি, আমার ভিতরে হিংসা তো দূরের কথা, আমার শান্তি লাগে। আমি যখনই খবর পাই যে একটু কথা বলা একটু সুন্দর করে কথা বলতেছে বা গ্রহণীয় হয়ে উঠতেছে কোনো তরুণ দায়ী, আমি গোপনে নাম্বার ব্যবস্থা করে ফোন দিই, আল্লাহ সাহায্য দিই, আমি তো বাঁচলাম দেখ আলহামদুলিল্লাহ। সবাই যদি মনে করে যে হাতে কোনো দশজন পাঁচজনকে দিয়ে মাঠে চলাবো, তাহলে আমাদেরকে 80 খণ্ড করে করে জেলায় পাঠানো লাগবে, তা তো শেষ করতে পারবেন না। তাহলে এই সমস্ত ভাইরা তো আমার ভাত খাচ্ছে না, বরং আমার বোঝাটা হালকা করে দিচ্ছে আল্লাহর ইচ্ছায়। কত ভালো খুশি হবে আপনি খালি দোয়া করবেন, আল্লাহ প্রতিদিন তুমি তরুণ দায়ী তৈরি করে দাও। এই মাঠটা ভরে যাচ্ছে আমি বাংলা গ্রামের দিয়ে আল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় কোরআন এবং সহি হাদিসের চূড়ান্ত দায়ী তৈরি করে দাও আল্লাহ। আমাদের একটু খারাপ লাগে না, কারণ একটা যাই হোক 24 জনকে না বলে 25 নম্বর জনকে একটা বাড়ি দিতে পারে যে হ্যাঁ তালিকটা নেবো, তাহলে বাকি 24টা এটা ছুটে দাও মাহফিল, এটা ধর দেখে দক্ষিণ করে না বিলাতে খালি চলে যাবে না, মাহফিল করবে না। চাইলে কি আমাদের বড় বড় শাহিদদেরকে সব থেকে ঘোরানো সম্ভব? কয়েকজন তাদের কার কাছে? আর প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহ গ্রহণযোগ্য দায়ী তৈরি করে দেয় আলহামদুলিল্লাহ, তাহলে ভালো কথা। রবীন্দ্র ইসলাম পারলো না বাসার ভাইকে, বাসার ভাই পারলো না মাহমুদ কাসেম ভাইকে, তুমি তারও চাইতে দ্রুত গতিতে তোমার দিনের খেদমত তুমি নাও আল্লাহ কাউকে না কাউকে দিয়ে ইনশাআল্লাহ হবে। আমাদের কারোর উপরে কোনো রাগ নাই, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত নামক বিশাল সম্পদটা যেন আমাদের তকদির দেন আল্লাহ। আমাদের এই মসজিদে একজন নিয়মিত মুসল্লি আব্দুল আওয়াজ সাহেব তার স্ত্রী মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুমি ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আমিন। এবং আপনারা জানেন যে মসজিদের চতুর্থ তলার কাজ রানিং আছে, কাজ দরকার, মানুষের দিয়ে হচ্ছে না জায়গা। আমরা তো 10:30 না 9:30 দিকে যখন আমি নিজে গোসলের জন্য আসলাম, তখন দেখতেছি যে মসজিদ একটা বিশেষ অংশ ঘুরে গেছে। তো এটা আমরা সত্যি আলহামদুলিল্লাহ। তো চতুর্থ তলার কাজ করতে হবে, আমি শুধু একটু ইঙ্গিত দিয়ে রাখলাম আপনাদেরকে, আপনারা মনে করবেন যে আপনার জন্য এটা একটা বড় নিয়ামত যে আপনার টাকাটা আপনার জীবদ্দশায় সালাফি মানহাজের প্রতিষ্ঠানে আল্লাহ কবুল করছে, এইটা মনে করে আপনি আপনার গতিতে ইনশাআল্লাহ আপনি এখানে দান সাদাকা করবেন। এখনই আপনি মনস্থ করে ফেলেন যে আমি 10 বস্তা সিমেন্ট কি 20 বস্তা সিমেন্ট কি 1-2 হাজার এই একটা গতি আপনি নিয়ে নেন ইনশাআল্লাহ। আমি আশা করবো পরবর্তীতে কোনোদিন যদি আল্লাহ আমাকে সুযোগ করে দেন এখানে আসা, সেদিন তো আমি এসে দেখি যে আলহামদুলিল্লাহ এই কথাটা মুখ দিয়ে বলেছি চতুর্থ তলার কাজ এটা সম্পন্ন হয়ে গেছে ইনশাআল্লাহ, খুব শান্তি লাগবে, এমন কোনো পার্সেন্টেজ পাবো না, তবে আল্লাহর কাছে তৃপ্তি পাবো, খুশি পাবো। 2 নম্বর কথা, আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর আমি মাঠে ময়দানে খেদমত বেশি নেবে সালাফি মানহাজেরটা আমাদের মনে হচ্ছে, কারণ মানুষ ভুল কাজ থেকে কুসংস্কার থেকে অনেকটাই মুখ ফিরে আগে গেছে আলহামদুলিল্লাহ, এটা এটা বোঝা যাচ্ছে, এটা ধারণা করতেছি আমরা। তো এটাই যেন হয় হকের আওয়াজে যেন বিদাত শির কুসংস্কার পায়ে যেন চলে যায়। আমাদের অস্ত্র নাই, খাল নাই, মারামারি করার কিছু নাই, আমাদের আছে কোরআন এবং সহি হাদিস, এই দুইটা জিনিস নিয়ে আমরা মাঠে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে আর বেশি বেশি বিদ্যা নিয়ে মাঠে যাওয়ার তৌফিক দেন আমিন। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই মসজিদটা এই মেইন রাস্তার সাথে এত বড় ভালো পজিশনে, আমি জানি না আমি কি বলতেছি কথাটা, এত সুন্দর প্ল্যাটফর্মটা দিয়ে মানুষটার টাকায় বা জমিতে বা দানে শ্রমে মেধায় বুদ্ধিতে যারাই সহযোগিতায় ছিলেন এই প্রতিষ্ঠানের সাথে আছেন এবং ভবিষ্যতে থাকবেন, আল্লাহ সকলকে দিনের জন্য চূড়ান্তভাবে কবুল করা, আল্লাহ আমাদেরকে যারা মারা গিয়েছেন ইমান সহ তাদেরকে তুমি জান্নাতে ফেরদৌস দান করো আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অসুস্থ আছে তুমি তাদেরকে উত্তম শিফা দান করো আল্লাহ, আল্লাহ আমাদের ভিতরে যারা রোগাক্রান্ত অন্যান্য সমস্যা রয়েছে আল্লাহ তুমি সমস্যা দূরীভূত করো আল্লাহ, আল্লাহ আজকের এই প্রতিষ্ঠানটাকে দিনের একটা চূড়ান্ত মার্কেট হিসাবে কবুল করো আল্লাহ, ভবিষ্যতে যেন এই মসজিদ কমিটি সুন্দর একটা মাদ্রাসা ব্যবস্থা করে ফেলেন, পরিকল্পনা চলতেছে আল্লাহ যেন সহজ করে দেন এই সপ্তাহ, যেদিন সম্পদ এটা হয়ে গেছে সেদিন আমরা এক খুতবায় 10টাকে 5টা ছেলের দায়িত্ব দিয়ে দিতে পারবেন আমাদের আশা, এক একটা খুতবায় হবে ইনশাআল্লাহ।
একজন নিয়ে নিলেন যে ঠিক আছে এই ছেলেটা বাসায় রাখা যেহেতু না এখানে খাওয়া দাওয়া হচ্ছে এই ছেলেটার মাসিক যত খরচ আছে সম পরিমাণ টাকা আমি একটা ছেলের দায়িত্ব নিয়ে নিলাম এইভাবে নিয়ে আপনারা একটা ছাত্র দিয়ে ভরপুর করে ফেলবেন আল্লাহ তাফিকটা আল্লাহ আমি তবু পাঁচ মিনিট লেট হয়ে গেছে কিছু মনে করবেন না সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।